নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ডায়েট ফুড আসলে কী, বা যারা ওজন কমানোর জন্য ডায়েট ফুড খাচ্ছেন সেটা আসলে কী, বা সেটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। তাহলে চলুন শুরু করা যাক। ইউনিভার্সিটি অব জর্জিয়ার একদল গবেষক এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। গবেষক দলের দাবি, ডায়েট ফুডের আড়ালে আসলে লুকিয়ে আছে নানা ভয়ঙ্কর বিপদ। ওজন কমাতে এখন নয়া ঝোঁক ডায়েট ফুড, যার জন্য ফ্যাটযুক্ত কোনো খাবার থেকে শুরু করে ফুড বেভারেজকে ব্রাত্য করেছেন অনেকেই। কিন্তু অধিকাংশেরই জানা নেই ওজন কমানোর চক্করে যে ডায়েট ফুডের শরণাপন্ন হচ্ছেন আসলে তার মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষ, যা শুধু শরীরের ওজন বাড়াচ্ছে তা নয়, সেই সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকেও বিকল করে দেওয়ার কাজ করছে। এমনটাই দাবি করেছেন খোদ ইউনিভার্সিটি অব জর্জিয়ার একদল গবেষক। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইউনিভার্সিটি অব জর্জিয়ার গবেষকরা জানিয়েছেন, ডায়েট ফুডের নামে মানুষ আসলে যা খাচ্ছেন তা জাঙ্ক ফুড ছাড়া আর কিছুই না। ইউনিভার্সিটি অব জর্জিয়ার ওই গবেষক দলের দাবি, ওজন বৃদ্ধি ঘটে স্নেহজাতীয় খাবার অত্যধিক পরিমাণে খাওয়ার ফলে, তাই ওজন কমাতে সহজ পন্থা হলো ফ্যাট জাতীয় খাবারকে ব্রাত্য করা। কিন্তু সেটা করতে গিয়ে মানুষ ডায়েট ফুডের শরণাপন্ন হচ্ছেন, কিন্তু অধিকাংশই ডায়েট ফুডে প্রচুর পরিমাণে শর্করা বা সুগার থাকে, আর এই অতিরিক্ত শর্করা শরীরের পক্ষে ক্ষতিকারক, এমনটাই দাবি করেছেন গবেষকরা। ইউনিভার্সিটি অব জর্জিয়ার গবেষক দলের দাবি, অতিরিক্ত শর্করা শরীরে প্রবেশ করায় লিভার বিকল হওয়া থেকে শুরু করে ব্রেন ইনফ্ল্যামেশনের মতো রোগের প্রাদুর্ভাব দেখা যায়। ব্রেন ইনফ্ল্যামেশনের জেরে যে কেউ মানসিক অবসাদ থেকে শুরু করে মস্তিষ্কের বিভিন্ন রকমের জটিল রোগে আক্রান্ত হতে পারেন। ইউনিভার্সিটি অব জর্জিয়ার গবেষক দলের প্রধান ক্রিসফ সিজাজা জানিয়েছেন, তথাকথিত ডায়েট ফুডগুলির মধ্যে চর্বির পরিমাণ কমিয়ে শর্করার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, আর এই শর্করাকে আড়াল করার জন্য নানা ধরনের চটকদারি নাম ব্যবহার করা হয়, যেন বোঝানোর চেষ্টা চলে এই ডায়েট ফুড খুবই স্বাস্থ্যবর্ধক। কিন্তু আসল সত্য হলো, ডায়েট ফুডের জন্য লিভার বিকল তো হতেই পারে, তার সাথে সাথে ওবেসিটি আরও বেড়ে যায়। সুতরাং যারা ডায়েট ফুডের মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করছেন তারা একটু হলেও সাবধান হন। ইউনিভার্সিটি অব জর্জিয়ার এই গবেষণাপত্রের রিপোর্ট ফিজিওলজি অ্যান্ড বিহেভিয়ার নামে একটি হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে। তাহলে বন্ধুরা, এবার থেকে ডায়েট ফুড খাওয়ার সময় অবশ্যই সচেতন হয়ে যান, এমনি নর্মাল খাবার খান, এক্সারসাইজ করুন, জগিং করুন, মর্নিং ওয়াক করুন, সাইকেলিং করুন, আপনার ওজন অটোমেটিক্যালি কমে যাবে, তার জন্য ডায়েট ফুড খাওয়ার কোনো দরকার নেই। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, আপনার বন্ধু আপনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন, আর এই ধরনের হেলথ রিলেটেড লেটেস্ট আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।